আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখব কে কে লুকিয়ে লুকিয়ে গোপনে আপনার ফেসবুকের প্রোফাইলটা ভিজিট করে। তো এই অপশনটি আসলে ফেসবুক দেয়নি যে আমাদের প্রোফাইলগুলো কে কে ভিজিট করে। তো আমরা আজকে যে কৌশলটি দেখব সেটা থেকে খুব সহজেই দেখতে পাবো যে আমাদের প্রোফাইলগুলো কে কে ভিজিট করে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি দেখব। তো এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন সেটি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আই এগ্রিতে আপনি ক্লিক দিবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে দেখেন দুইটি অপশন, একটি হচ্ছে অ্যানালাইজ ফেসবুক প্রোফাইল, দ্বিতীয়টি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যানালাইজ। তো আমি ফেসবুকে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এখানে আপনার ফেসবুকের ইমেল অথবা ফোন নম্বর আর নিচে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। নিশ্চিন্তে লগ ইন করতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, লগ ইন হওয়ার পর ঠিক এরকমের একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন লম্বা একটি লিস্ট আসে, নিচের দিকেও এরকমের আসে অনেকগুলো। তো এখানে আপনি যে প্রোফাইলটা ওপেন করতেছেন সেখানে আপনি ক্লিক দিবেন। তো নেট স্লোর কারণে আসলে ছবিগুলো শো করতেছে না। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে ওপেন প্রোফাইল একটি অপশন আছে। তো এখানে যদি আপনি ক্লিক দেন, তাহলে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে সরাসরি কিন্তু তার প্রোফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, তার ছবি, তার ডিটেলস, তার সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এভাবে চাইলে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোফাইল ওপেন করে কিন্তু দেখতে পাবেন আসলে আপনার প্রোফাইলটা প্রতিদিন কে কে ভিজিট করে, কে কে ভিউ করে। তো বন্ধুরা, এখন আমরা দেখব এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন। তো অ্যাপ্লিকেশনটি পেতে হলে সরাসরি আপনার প্লে স্টোর ওপেন করতে হবে। তো বন্ধুরা, প্লে স্টোর ওপেন করার পর সার্চে গিয়ে লিখবেন প্রোফাইল ট্র্যাকার। তো এটা লেখার পরে এই যে সামনে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটি আপনি ডাউনলোড করে নেবেন। এবং নিচে দেখেন এই অ্যাপ্লিকেশনটি 1 মিলিয়ন প্লাস মানুষ কিন্তু ডাউনলোড করেছে, তার মানে বুঝতেই পারছেন এটি কিন্তু ভালো একটি অ্যাপ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, এবং পরবর্তীতে আরও মজার মজার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।